ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে। আর গাইস, আমি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা খুবই 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 স্পেশাল, কেননা আজকে আমার বাড়িতে গেস্ট আসছে। তো কে মানে কারা কারা আসছে, তো মানে এটা সাসপেন্স রইলো, তোমাদেরকে এখন বলছি না, তো আসলেই তোমরা দেখতে পাবে। আর গাইস, খুবই ভালো লাগবে তোমাদের, আমি এটাও বলে দিচ্ছি। আর গাইস, আমি সকাল থেকে ভিডিও কেন করতে পারিনি, খুবই মানে ব্যস্ত ছিলাম আমি, মানে রান্না বান্না সব মানে ছিল, তো রান্না বান্না ওই জন্য করছিলাম, ওই জন্য আমি তোমাদেরকে ব্লগটা দেখাতে পারিনি। আর আজকে অনেক কিছুই রান্না করেছি, তো তোমরা সবই দেখতে পাবে, ঠিক আছে? তো চলো গাইস, আর কেউ স্কিপ করবে না গাইস, আমি প্লিজ বলছি তোমাদের, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, খুবই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? চলো গাইস, তোমরা দেখতে থাকো। গাইস, যারা আসছে তাদেরকে আনতে যাচ্ছে আমার হাজবেন্ড। দেখো গাইস, গাড়ি করে যাবে, গাড়িটা একটু মানে মানে ধুলো পড়েছে, তো ওই জন্য একটুখানি মুছছে, এবার মুছে নিয়ে তারপরে যাবে। তো গাইস, তোমরা দেখতে থাকো কে আসছে। তাড়াতাড়ি যাও, তারা দাঁড়িয়ে আছে ওখানে। তো গাইস চলে গেছে তাদেরকে আনতে। গাইস, এরা দেখতে যাচ্ছে আমার ভাই, এই যে রাহুল। আর গাইস, আমার ভাইয়ের আজকে জন্মদিন, তো আজকে আমি অনেক কিছুই রান্না করেছি আমার ভাইয়ের জন্য, তো তোমাদের আমি দেখাবো বলেছি। তো গাইস চলো, তোমরা দেখো। আমার মেয়ে আগে বসে পড়েছে, খাবে পাপা তুমি ওঠো, মামা বসবে। মানে কি বলছো, আমার কাছে আয়, মামা খেতে পাচ্ছে না, মামা বসে না, বললে হবে না, আমার কোলে বস, তুমি আমার কোলে বস। হ্যাঁ ভাই, ওইদিকে বড় রাখ, তাহলে অসুবিধা হবে। আর খেতে পারে মানে
বরকে নিয়ে গেলে খিদে পায় কিন্তু বন্ধুদের এবার একটা ধাবায় বসে যেটা তুমি খাবে ও কি কত কষ্ট করে করে খেয়েছি তাও খেয়েছি ছাড়ি বলছি ভালো ভালো হয়েছে এই টেস্টটা এত ভালো লাগছে ছাড়তে পারছি বলেছিলাম যে বাড়িতে গেস্ট আসবে তো কে তো আমি তো তোমাদের দেখালাম আমার ভাই মানে রাহুল আর আমার বাবা মা আর আমার ঠাকুমা এসেছে তো তোমাদের আমি দেখাতে পারিনি সেই সময় আর হয়ে মানে সময় হয়ে ওঠে না একদম আর আমার ভাইয়ের কাজ পড়ে গিয়েছিলো বলে তাই আসতে পারিনি সকালের দিক করে তাই সন্ধ্যাবেলা এসেছিলো আর এখন বাজে রাত 10টা তো ওই জন্য 10টার সময় ওর জন্মদিন পালন করা হচ্ছে দেখো এখন খাচ্ছে এই যে ও খুব লজ্জা পাচ্ছে ওই জন্য খেতে পাচ্ছে না দেখো না কত কিছু বাকি আছে এখনো খাইনি তো গাইস তোমরা দেখো এই মানে কি হচ্ছে আমি খাবো না আমি খাবো না এর বিয়েতে মুড়ি আর ঝিল নিয়ে যাবো বলে দিতে হবে না আমরা নিয়ে যাবো এরকমই ও খায় আমার ভাই দেখো আমার ভাই এখন কিছু বলছে না কেননা ওর শরীরটা একটু খারাপ আছে আর ও খাচ্ছে আর ঠিক আছে গাইস কালকে আবার মানে তোমাদের সাথে দেখা করবো আর এখনো মতো টাটা আর বেশি কিছু বলছি না যারা যারা চ্যানেল নতুন আছে গাইস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তো ঠিক আছে গাইস আর এই ভিডিওটা একটা লাইক করে দেবে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কীরকম লাগলো তো চলো গাইস এখন টাটা বাই।